নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএসসি সিএইচএসএল এর পরীক্ষা দিয়েছো, তো তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অ্যানসার কি প্রকাশিত কবে হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সামের লাস্ট ডেট, তোমাদের এক্সামের লাস্ট ডেট ছিল 21শে মার্চ। 21শে মার্চ তোমাদের এক্সামের লাস্ট ডেট ছিল। এখন যারা বহু প্রতীক্ষিত ওয়েট করে আছো যে আমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এটা তো আলাদা কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্সার কি। এই অ্যান্সার কি নিয়ে অনেক জায়গায় অনেক রকমের কথা, কেউ বলছে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে, কেউ বলছে অ্যান্সার কি এখনও প্রকাশিত হয়নি, লিঙ্ক জেনারেট হয়ে গেছে কিন্তু অফিসিয়াল সাইডে এখনও আসেনি। তো তোমাদের লেটেস্ট আপডেট আমি তোমাদের দিতে চলেছি এসএসসি সিএইচএসএল 2023-এর তোমাদের একদম সঠিক টায়ার 1 এর অ্যান্সার কি কবে প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, তো আমরা বর্তমানে রয়েছি এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা উপরে এই অ্যান্সার কিতে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। সেই নতুন পেজে আমরা দেখতে পারবো, দেখো প্রথমে অ্যান্সার কি যেটা আছে সেখানে কিন্তু আমাদের কোনো কিন্তু অ্যান্সার কি প্রকাশ যে হয়নি সেখানে কোনো আপডেট কিন্তু এখানে নাই। ঠিক আছে, এখানে লাস্ট আপডেট এটা রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে অ্যান্সার কি যে লিঙ্কটা, ঠিক আছে, অ্যান্সার কি যে আপডেটটা কখন আপলোড হবে এটা নিয়ে হচ্ছে আমাদের মেন কথা। তো এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখছি, দেখো যেটা লেটেস্ট আপডেট আজকে, ঠিক আছে, যেটা আমি শুনতে পেরেছি জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি দুরকম আপডেট পেয়েছি, সেটা হচ্ছে লেটেস্ট আপডেট এক নম্বর হচ্ছে 24শে মার্চ সন্ধ্যা 6টার পর থেকে তোমরা ক্রমাগত ওয়েবসাইট ফলো রাখবে, এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। যে কোনো সময় যে কোনো মুহূর্তে টায়ার 1 এসএসসি সিএইচএসএল টায়ার 1 এর অ্যান্সার কি এখানে প্রকাশিত কিন্তু হতে পারে। কি বললাম, 24শে মার্চ অর্থাৎ আজ সন্ধে 6টার পর, এটা ছিল লেটেস্ট আপডেট। এখন ভিডিও করছি, এখন বাজে 6:19, কোনো কিন্তু এখনও প্রকাশিত হয়নি। ঠিক আছে, এটা পেয়েছিলাম একটা লেটেস্ট আপডেট। আরেকটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আজকে, যদি দেখো যে আজকে আমি একটা কথা বলবো, দেখো অ্যান্সার কি কবে প্রকাশিত হবে একদম একদম যথার্থভাবে কেউ বলতে পারছে না। 24 তারিখ আজকে সন্ধ্যা 6টা থেকে ক্রমাগত দেখার চেষ্টা করো এবং 25 তারিখও তোমরা দেখবে, অবশ্যই দেখবে, অবশ্যই তোমরা অ্যান্সারকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 24 তারিখ, 24 তারিখ সন্ধ্যা 6টার পর থেকে তুমি অবশ্যই কিছু সময় পরপর অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কি আসবে, অ্যান্সার কিতে টিকলো করে দেখবে, চেক করবে যে সিএইচএসএলের তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে কি না। ঠিক আছে, এটাই লেটেস্ট আপডেট। ঠিক আছে, আর একটা কথা এই প্রসঙ্গে তোমাকে বলি যে আমি কিভাবে চেক করব, হাউ টু চেক অ্যান্সার কি। প্রথমে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে। সেখানে এসে তোমাকে একটা হোম, সেখানে ক্লিক করার পর তোমাকে কিন্তু এই যে অ্যান্সার কি আছে না এখানে আসতে লাগবে, এটা আসবে। অ্যান্সারতে ক্লিক করার পর অ্যান্সারে কিন্তু যখন ক্লিক করবে আসবে, তখন এখানে কিন্তু যদি তোমার যখন যখন প্রকাশিত হবে এসএসসি সিএইচএসএল টায়ার 1 2023 অ্যান্সার কি প্রকাশিত হবে, তখন এখানে কিন্তু একটা লেখা আসবে যে প্রকাশিত হয়ে গেছে। তারপর সেটাকে ক্লিক করবে, ক্লিক করার পর সেখানে তোমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে তোমাকে পূরণ করতে হবে। ইউজার আইডি মানে রোল নাম্বার এবং পাসওয়ার্ড বলতে এখানে তোমার ডেট অফ বার্থের কথা বলা আছে। তারপরে কী হবে, এসএসসি সিএইচএসএল যে অ্যান্সার কি 2023 সেটা তোমার কাছে উইল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তুমি ওপেন হয়ে যাবে এবং তোমার যে অ্যান্সার কি সমস্ত কিছু তুমি সেখান থেকে একদম মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট। আর একটা কথা বলে রাখছি, চ্যানেলের যে কমিউনিটি আছে সেখানে আমি পোস্ট করব যখন আমি দেখতে পারবো, আমি বুঝতে পারবো বা আমি দেখবো যে তোমাদের অ্যান্সার কি একদম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো একটাই কথা বললাম, 24 তারিখ টাইম হয়ে গেছে সন্ধ্যা 6টার পর থেকে, অবশ্যই কিছু সময় পর পর অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হতে পারে। আজ যদি বাই চান্স না আসে তো কাল আসার একটা বিরাট সম্ভাবনা, কিন্তু আমার প্রশ্ন একটা কথা একটাই, আজকের থেকে এখন থেকেই ক্রমাগত একটু পরপর দেখা শুরু করে নাও। ঠিক আছে, চলো, এই ছিল লেটেস্ট আপডেট। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।